জাস্টিস গঙ্গোপাধ্যায় মুখ খুললেন আর সবকিছু অ্যাডভান্স হচ্ছে, ব্যাপারটা এমনটা নয়। এই ঘটনা যে খবর পাওয়া যাচ্ছে অনেক আগে থেকেই কিন্তু এই ঘটনা চলছিল ভিতরে ভিতরে। গঙ্গোপাধ্যায় ব্যাপারটাকে প্রকাশ্যে নিয়ে এসেছেন বলে এত হুলুস থুলুস পড়ে গেছে। ঘটনাটা বড়দিনের সময়কার ঘটনা, নিশ্চয়ই কতদিন মানে অতিবাহিত হয়েছে আপনারা বুঝতে পারছেন। বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছিলেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও জানিয়ে রেখেছিলেন। আজকে এই ঘটনাটা একদম সাড়া ফেলে দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম, দেখুন কোনো ঘটনা কিন্তু এমনি এমনি ঘটে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখ খুললেন আর অমনি হাইকোর্টের মামলাগুলো যেগুলো সৌমেন সেনের বেঞ্চে ছিল সেগুলো রাতারাতি পাল্টে গেল অন্যজনের বেঞ্চে। আবার সুপ্রিম কোর্টে স্পেশাল 5 জন বিচারপতিকে নিয়ে ছুটির দিনেও বেঞ্চ বসছে এই ব্যাপারটা দেখার জন্য। সম্পূর্ণ ঘটনাগুলো কিন্তু কাকতালীয় নয়, এর মধ্যে প্রত্যেকটা ঘটনার মিল রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় অনার কপিতে উপরে লিখে দিয়েছেন কিভাবে কি হয়েছে না হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন এবং সরাসরি অ্যাকশন নিয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলাগুলো বিচারপতি অমৃতা সিনের বেঞ্চে যাবার পর একইভাবে তিনিও কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম যেমনটা এর আগে আমরা কখনো দেখতে পাইনি। কে কখন কার পক্ষে নিয়ে নিচ্ছে বোঝা কিন্তু বড় মুশকিল। আগামীকালকে অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে এই ঘটনায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কোনো বার্তা আসে কিনা সেটাও আমরা দেখতে পাবো, কিংবা বিচারপতি অমৃতা সেনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট থেকে কোনো বার্তা আসে কিনা সেটা তো অবশ্যই জানা যাবে। তার সঙ্গে সব থেকে বেশি নজর থাকবে বিচারপতি সৌমেন সেনের প্রতি, কেননা সমস্ত ঘটনা ওই বিচারপতিকে কেন্দ্র করেই ঘটেছে।